আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, গত কিছুদিন ধরে কখনো মুষলধারে কখনো ইলশেগুড়ি বৃষ্টি। তো বৃষ্টি আসলে ভালো লাগে, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে আবার একটু একটু কষ্ট হয়, বের হওয়া যায় না, কাজকর্ম বন্ধ থাকে। আর বৃষ্টি কিন্তু গাছের জন্য বেশ উপকার হচ্ছে। আমার এই যে অপরাজিতা, সাদা অপরাজিতা গাছটি পুরো একদম বেয়ে অনেক বড় হয়ে হচ্ছে এবং এটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। শুধু এটা না, বাগানের প্রত্যেকটা গাছই অনেক সুন্দর হয়েছে বৃষ্টির পানি পেয়ে। এটা আমার ডাবল পেটালের সাদা অপরাজিতা, আমার নীলটাও আছে, পাশাপাশি আছে, আমি দেখাচ্ছি। আর বাগানে এসে আজকে বেশ ভালো লাগছে, এমনিতে বৃষ্টি দিনটা এরকম ওয়েদার আমার কাছে খুব ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে যে গরম থেকে বাঁচা যায়, এবং আরেকটা কারণ হচ্ছে যে কেমন জানি একটা নস্টালজিক হয়ে যায়, ছোটবেলার কথা মনে পড়ে। বৃষ্টি বাদলের দিনে আমার একটা মানে একটা কবি কবি ভাব, একটা ভাব আসে আর কি। যাই হোক, আমি নীল অপরাজিতাটা দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর না, অপরাজিতা ফুল নিয়ে কত কবিতা গান, খুব সুন্দর। এই যে এটি হচ্ছে আমার নীল অপরাজিতা, এটা এটাও ডাবল পেটাল আর বেশ অনেক ফুটেছে। বৃষ্টিতে গাছগুলো ভীষণ সতেজ লাগছে। আজকে বাগানে এসে একটু ভয় পাচ্ছিলাম যে এত জঙ্গল হয়ে গিয়েছে, না জানি কোত্থেকে আবার সাপ টাপ বের হয় কিনা। যদিও পাঁচতলার উপরে সাপ আসার কোনো সম্ভাবনা নেই, তবুও আর কি আমি যেহেতু খুবই সাহসী একজন মানুষ তাই এরকম লাগছিল। তো এই যে অপরাজিতাটা, আমি ওকে ধরছি, কিন্তু সে আসলে খুব মুক্ত জীবন চাচ্ছে, খুব আনন্দে আছে সতেজ অবস্থায়। আর এই পাশে আরেকটা আমার অপরাজিতা আছে, এটা সিঙ্গেল পেটাল সাদা, এরাও অনেক ফুটেছে, অনেক অনেক ফুটেছে বাগানে। আজকে অনেক দিন পরে এসে বেশ ভালো লাগছে গাছগুলো দেখে, অনেক সবুজ। তো বৃষ্টির দিনে কিন্তু আরেকটা মজা হচ্ছে, খিচুড়ি মাংস এবং মজার মজার খাওয়া দাওয়া রান্না করা যায়, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে যেহেতু ওয়েদারটা ভালো। তো আর আজকে এই বেলাটা একটু বৃষ্টি নেই, ঝিরঝিরে বাতাস, ছাদে এসে খুব ভালো লাগছে, যেতে ইচ্ছে হচ্ছে না, তবু যেতে হবে যেহেতু মানে সাংসারিক কাজকর্ম থেকে তো আসলে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তবু যাই হোক, সব মিলিয়ে জীবন। তো সবাই ভালো থাকুন, বৃষ্টির দিনটা আমার মতো করে সবাই খুব মজা করে, আমার মতো করে না, সবাই যার যার মতো করে এনজয় করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।